গোপাল লামাকে প্রার্থী করে ইতিমধ্যে চমক দিয়েছে তৃণমূল। অন্যদিকে ফের ভোটে জয়যুক্তের আশা নিয়ে নির্বাচনী আসরে বিজেপি প্রার্থী রাজু বিস্ট। এমনি থাপাকেও নিয়ে বা কেউ বা বিমল গুরুংকে পাশে নিয়ে লড়াই সংঘবদ্ধ হয়েছে। ব্যতিক্রম নয় কংগ্রেস, সিপিএম হামরু পার্টিকে সঙ্গে করে এবার লড়াই নেমেছে দার্জিলিং জেলা কংগ্রেস। কংগ্রেসের মনীষ তামাংকে প্রার্থী করে লড়াই জিততে মরিয়া কংগ্রেস দল। শুক্রবার ভোট প্রচার শুরু করেছে কংগ্রেস, এবার জোট সঙ্গীদের নিয়ে প্রচার শুরু করেন তারা। শনিবার বামদলীয় কার্যালয় অনিল বিশ্বাস ভবনে এক বৈঠকে মিলিত হয় সিপিএম হামরু পার্টি এবং কংগ্রেস নেতৃত্বরা। বৈঠকের পর একত্রিতভাবে শহর শিলিগুড়িতে ভোট প্রচারে নামেন তারা। দার্জিলিং লোকসভা কেন্দ্রের জোট প্রার্থী মনীষ তামাং জানান, বিজেপি পাহাড়ের মানুষের শুধু প্রতিশ্রুতি ছাড়া কিছুই দেয়নি। অন্যদিকে বিভিন্ন পর্ষদ বানিয়ে ভোট ব্যাংক তৈরি করেছে তৃণমূল কংগ্রেস, তাই পাহাড়ের প্রকৃত উন্নয়ন একমাত্র কংগ্রেস জোট প্রার্থী দ্বারাই সম্ভব বলে আশা প্রকাশ করেন। বহুত এক মহত্বপূর্ণ সিট হ্যাঁ দার্জিলিং, যে বহুত এক মূল্যবান সিট হ্যাঁ, কনস্টিটুয়েন্সি হ্যাঁ বঙ্গাল কা আর ভারত কা ভি। উসমে জনাকাঙ্ক্ষাও লেকর, জনতা কে মুদ্দো কো লেকর আর জনতা কে সারে যো বর্গ হ্যাঁ উন সবই বর্গ কো সম্মিলিত করকে আগে বড়নে কে লিয়ে হাম ইয়াহাঁ পর আয়ে হ্যাঁ। হমে পুরা বিশ্বাস হ্যাঁ কি ইয়াহাঁ কি জনতা পিছলে সালো মে যো দো ধ্রুবো মে পিসি হুই থি, আওয়ার পিপল ওয়্যার কট ইন টু পোলস, অন দ ওয়ান হ্যান্ড ওয়ান পোল রিপ্রেজেন্টেড করপশন অ্যান্ড অপ্রেশন, এক তরফ কা ধ্রুব থা অত্যাচার কা আর ভ্রষ্টাচার কা, দূসরি তরফ কা ধ্রুব থা ঝুটে আশ্বাসনো কি আর বিভাজন কি রাজনীতি। ইন দোনো সে তঙ্গ আকর পিসে হুয়ে হমারে দার্জিলিং কে যো লোক হ্যাঁ ইসকো রিজেক্ট করনে কে লিয়ে রেডি হ্যাঁ, আর হাম ও অল্টারনেটিভ পেশ করতে আয়ে হ্যাঁ জিসকা দর্শন হমারে নেতৃত্বগণ নে রাখা হ্যাঁ, ইসি কে সাথ হাম জনতা কে বীচ মে জায়েঙ্গে আর হাম জিতেঙ্গে এসা পুরা বিশ্বাস কর। প্রচারে গতকাল থেকে নেমে পড়েছি, কারণ গতকাল থেকেই প্রমাণিত হয় প্রার্থী নির্দিষ্টভাবে যখন স্কুটনিতে প্রার্থী টিকে যান তখনই ধরা হয় প্রার্থী ময়দানে আছেন। আমরা মনে করি এই মুহূর্তে যে কয়জন প্রার্থী দার্জিলিং লোকসভা কেন্দ্রে প্রতিযোগিতা করছেন তার মধ্যে শ্রেষ্ঠ প্রার্থী হচ্ছে ডাক্তার মনীষ তামাং। আমরা বুক ফুলিয়ে গত 4 তারিখে দার্জিলিংয়ে কংগ্রেসের পতাকা, বামফ্রন্টের পতাকা, অজয় এডওয়ার্ডের পতাকা নিয়ে দার্জিলিংয়ে কয়েক হাজার কংগ্রেস হামরো পার্টি সিপিএম বামফ্রন্টের লোকরা মিছিল করে আমরা মনোনয়নপত্র জমা দিয়েছি। স্বীকৃতি দিয়ে শিখ শিডিউলের ব্যাপারে কনস্টিটিউশনাল রাইট যাতে গোর্খা জাতি পায় সেক্ষেত্রে কংগ্রেস কখনো পিষ্টান দেবে না, কংগ্রেস কখনো পিছিয়ে হটবে না। তাই আমরা মনে করি তিন পার্টি প্রকাশ্যে আমরা জনগণের কাছে আমাদের প্রার্থীর সমর্থনে আমরা আমাদের বক্তব্য তুলে ধরলাম। মতবাদ যাই হোক না কেন আমাদের ওই ঐক্য সম্প্রীতি রক্ষার জন্য আমাদের এক হতে হবে। আমাদের উত্তরবঙ্গে আমরা দেখছি বিভাজনের রাজনীতি করছে বিজেপি, আরএসএস এবং প্রতিযোগিতা করে তৃণমূল। উন্নয়নের প্রতিযোগিতা নয়, বিভাজনের প্রতিযোগিতা হচ্ছে এবং এর বিরুদ্ধে দাঁড়িয়েই আজকে আমরা গোটা রাজ্যে দেখবেন আমাদের বামফ্রন্ট, জাতীয় কংগ্রেস দল এবং বহু জায়গাতে আমাদের বিভিন্ন আঞ্চলিক শক্তি, তার মধ্যে পাহাড়ে আমাদের হামরো পার্টি, আমরা একসাথে হয়ে এই অপশক্তির আমরা প্রতিরোধ করার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি এই নির্বাচন। হামরো পার্টি ইজ সাপোর্টিং কংগ্রেস কা প্রার্থী মনীষ তামাং, ডক্টর মনীষ তামাং। হাম বহুত খুশি হ্যায় আজ কি আজ তিন পার্টি মিলকে যো প্রার্থী দার্জিলিং পাহাড় মে হাম লোক বলতা থা, হাম লোক কা লিডারশিপ নেই হ্যাঁ, লিডারশিপ নিডস টু চেঞ্জ, লেকিন ডক্টর মনীষ তামাং ইজ দ্য চেঞ্জ, ইজ দ্য পরিবর্তন দ্যাট দ্য পাহাড় অ্যান্ড দ্য সমতল ইজ লুকিং অ্যাজ এ এমপি। সো ইসলে আজ হাম বহুত খুশ হ্যাঁ, হিস্টোরিক্যাল দিন হ্যাঁ, আনে সময় ইয়ে যো হাম বাইনারি সে আইদার বিজেপি উইচ হ্যাজ লাই টু আর পিপল 15 ইয়ার্স জুমলা বাজ, 5 সাল মে এক বার আতা হ্যায় গোর্খা কা সপনা মেরা সপনা, ঠিক হ্যায় ভাই সপনা তুমারা হ্যায় সো হাম সব লগে গিয়া, 5 ইয়ার্স ওয়েস্টেড, নেক্সট টাইম আতা হ্যায় ট্রাইবল স্টেটাস দেগা গোরুং মঙ্গর সব নাম বতাতা হ্যায় কুছ নহীঁ।